চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয় এক প্রসূতির, উত্তেজনা হাসপাতালে। মৃতের নাম রেকসোনা খাতুন, তার বাড়ি নবগ্রামের মুমিনাবাদ এলাকায়। জানা যায়, রেকসোনা খাতুনের প্রসবজনিত ব্যথা উঠলে তাকে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু রেকসোনা খাতুনকে মুর্শিদাবাদের সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি নেওয়া হয়নি। প্রসবজনিত ব্যথা নিয়ে তাকে হাসপাতালের বাইরে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় রেকসোনা খাতুনকে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি হয়েও সময় মতো চিকিৎসা পায়নি রেকসোনা খাতুন, এমনটাই অভিযোগ উঠে আসছে পরিবারের তরফ থেকে। পরবর্তীতে অস্ত্রোপচারের সময় মৃত্যু হয় রেকসোনা খাতুনের, এমনটাই অভিযোগ। এই বিষয় নিয়ে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে মৃতার পরিবারের লোকজন। আমরা প্রথমে এলাম, দেখে এবার কাগজপত্র দেখালাম সব, দিয়ে বললো ভর্তি হবে না। পল্লব গ্রেপ্তারের কাছে গেলাম, বললো যে হবে না, তাই বললো, বললো যে সাগরদিঘী নাহলে জঙ্গিপুর নিয়ে যেতে। এবার তারপরে এবার আমি টিকিট কাটলাম যে এবার তাহলে তো আমাকে নিয়ে যেতে হবে, রেফার না করলে পরে কোথায় নিয়ে যাবো আমাকে। তখন এবার তাও বলছে যে না হবে না, তোমরা নবগ্রাম নিয়ে যাও, আবার আমাদেরকে নবগ্রাম দেখে নিয়ে যেতে হতো। নিয়ে তারপরে বহরপুর নিয়ে যেতে বলছিল, নিয়ে তারপরে আমাদের গ্রামের একজন ছিল তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর পল্লব ডাক্তার তখন আমাদেরকে ই করলো, এদেরকে সবকে মিথ্যা কথা বললে। তারপরে ক্যামেরা যখন দেখলে তখন বিএমএস বলেছে হ্যাঁ এটা সত্যি, তোমরা মিথ্যা কথা। আমরা এসেছিলাম ভর্তি নাইনি, তখন দু ঘন্টা আমাদেরকে বাইরে রেখেছিল, 90% চান্স নাই, বাচ্চা বা না বাঁচতে পারে। তার আগে ভরার আগে আমাদেরকে নাদানি করে নিয়েছিল।